হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি শবিজ। চলে এসছি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি খুবই সিম্পল, প্রত্যেকের বাড়িতেই খুবই কমন একটা রেসিপি, ঝিঙে এবং আলু দিয়ে পোস্ত। তবে পোস্তটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, অর্থাৎ তোমরা কিন্তু নিরামিষ দিনে নিরামিষ রেসিপি হিসেবে এটিকে রাখতে পারো। এই রেসিপিটা যেহেতু খুবই কমন, তাই প্রত্যেকের বাড়িতেই কিন্তু রান্না হয়, আর প্রত্যেকের পদ্ধতি হয়তো একই রকম হয় না। চলো শেয়ার করি আমি যে পদ্ধতিতে রান্না করি সেটা। চলো তাহলে শুরু করছি। দেখতেই পাচ্ছ, দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি মাঝারি সাইজের আলু। এখন এগুলোকে ভালো করে আমি টুকরো টুকরো করে আলাদা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ, ঝিঙে এবং আলুটা সমান সমানভাবে টুকরো করে কেটেছি। চলো এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিই। তো দেখতেই পাচ্ছ, ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিরে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিচ্ছি সরষের তেল। যে কোনো পোস্ত কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে তার টেস্টটাই পুরো আলাদা হয়ে যায়। এখন আমি প্রথমে ফোড়নটাকে আগে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো প্রথমেই দিলাম, কেননা ঝিঙেটা তো সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু সেদ্ধ হবে না, সেই জন্য আলুটাকে প্রথমে দিয়ে এভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। এবার এটাকে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। দু মিনিট পর ফিরে আসছি। তো এখন ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব আলুটাকে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রেখেছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। এবার আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে। এবার ঢাকা দিয়ে রাখছি আবার 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেব ঝিঙে এবং আলুটাকে। এখন ঢাকা দিয়ে রাখবো আবার 2 মিনিটের জন্য। আর বললামই তো, গ্যাসের ফ্লেম কিন্তু মাঝারিতে রেখে রান্নাটা করছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো। এবার ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো প্রায় গলে গেছে, তবে আর একটু রান্না হয়ে গেলে কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে গলে যাবে রান্নাটার সঙ্গে। এটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্তটা। পোস্ত বাটা জল আর পোস্ত একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো জল দিলাম না এর মধ্যে। বেশি জল দিয়ে যদি আলু পোস্ত করা হয় তাহলে কিন্তু দেখবে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, তবে এখনও কিন্তু পোস্ত রেডি হয়নি। আর একটু ফুটে জলটা মরে গেলে তবেই কিন্তু ঝিঙে আলু পোস্তটা সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ জলটা প্রায় শুকিয়েই গেছে আর আলু এবং ঝিঙেটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে নামিয়ে নিলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার পদ্ধতিতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।